अन्यान्य दिनेर मतोई बुधवार सकाल थेकेई क्लास नेওয়া शुरू हय राजधानीर फार्मगेटेर तेजगांव सरकारी बालिका उच्च विद्यालये। दुपुरे टिफिन बिरतिर पर आबार क्लास शुरू होले एके एके असुस्थ हये पड़े ৮ शिक्षार्थी। शिक्षार्थी और शिक्षकरा जानान क्लास शुरू हওয়ার पर दुइबार विद्युतेर लोडशेडिंग हय। एते देড় घंटा विद्युत ना थाकाय प्रचंड गरमेर मধ্যে क्लास करते हय। दुपुर आড়াইটায় ২০ मिनिटेर बिरतिर पर आबार क्लास शुरू होले स्कूलेर ৮ शिक्षार्थी असुस्थ हয়ে पड़े। अभिभावकদের অভিযোগ স্কুলের মাঠে আন্তঃস্কুল কাবাডি প্রতিযোগিতা চলছিল। এর মধ্যে শিক্ষকরা বিদ্যুৎ না থাকার পরও ক্লাসে আটকে রাখায় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। অরফিনরা বলল আটকে রাখছে, আটকানোর পর হলো বলল ইয়া সবাই মানে গরমে অস্থির হয়ে গেছে, পরে এরকম অবস্থা হয়েছে। স্কুলে কাবাডি খেলা ইন্টার কাবাডি খেলা হচ্ছিল, তো ওদেরকে এক রুমে আটকে দিয়ে রুম বন্ধ করে দিছিল এবার ২ ঘন্টার মতো। আর এবারও কারেন্ট ছিল না। সেন্সলেস असुस्थ शिक्षार्थीদের चिकित्सा दीते स्कूलेर पाशे एक बेसरकारी हासपाताले नेওয়া হয়। ৭ জনকে प्राथमिक चिकित्सा दिए छेड़े देওয়া হলেও शारीरिक अवस्थार उन्नति ना হওয়ায় এক শিক্ষার্থীকে রাজধানীর শিশু হাসপাতালে পাঠানো হয়। লম্বা সময় থাকার কারণে এবং যেহেতু কারেন্ট ছিল না, এক্সেসিভ সোয়েটিং ডিহাইড্রেশন থেকে হিট স্ট্রোক মেবি আ কজ। সাথে আরেকটা যেটা হতে পারে প্যানিক ডিসঅর্ডার। দেখা গেল কিছু বাচ্চার হয়তো হিট স্ট্রোক বা ডিহাইড্রেশনে শর্টনেস অফ ব্রেথ হচ্ছে বা আনকনশিয়াস হয়ে গেছে, বাকিরা আসলে প্যানিক ডিসঅর্ডার থেকে। কারণ যে বাচ্চাগুলো আসছে সবাই সিম্পটোমেটিক ট্রিটমেন্ট দেওয়ার পর ঠিক হয়ে গেছে। একটা বাচ্চা শুধুমাত্র ওর একটু অসুবিধা হচ্ছে, ওকে আমি জাতীয় শিশু হসপিটালে রেফার করেছি। অভিভাবকদের অভিযোগ অযৌক্তিক বলে জানান শিক্ষকরা। একদম মানে অবান্তর ব্যাপার। কারেন্ট চলে যাওয়ার তো আমরা টিচাররা বাচ্চারা আসলে ক্লাস তো না করে পারা যাবে না, ওর মধ্যেই ক্লাস করা হয়েছে। এবং টিফিন পিরিয়ডে যে বাচ্চারা ২০ মিনিট একটু মাঠে থাকে ওই সময় ২০ মিনিট আর আমরা নামতে দিতে পারি নাই, কারণ যেহেতু মাঠে খেলা হচ্ছিল। তো বাচ্চারা টিফিনের পরে টিচাররা গেছে, তো টিচারদেরকে আবার আমি বলে দিয়েছি যে বাচ্চারা যদি খেলা দেখতে চায় আপা ওদেরকে একটু বারান্দায় বের করেন। তখন কারেন্ট ছিল না। এর মধ্যে ৮টা মেয়ে অসুস্থর মধ্যে তার মধ্যে ৩টা মেয়ে ও প্রায় অসুস্থ হয়ে যায়, মানে সিটি পরীক্ষা শ্রেণী পরীক্ষা হলে অথবা একটু গরম পড়লে অথবা কাছে হইচই হলে এই মেয়েদের মাথা ব্যথা হয়। তো তাদের সাথে সাথে দেখে দেখে মানে আমরা দেখতেছি যে আরো ২-১টা মেয়ে আসতেছে। কি ব্যাপার আপনার হঠাৎ করে বুকে ব্যথা শ্বাসকষ্ট কেন? তো বলে যে আরো এর আগে কখন হয়েছে? বলে না হয়নি। তারপর গার্জেনদেরকে আমরা কল করেছি। ফোর্থ পিরিয়ডে এই যে আমাদের টিফিনের পরে 3টা ক্লাস হয়, ওই 3টা ক্লাসের মধ্যে আমরা তো ছুটি দিতে পারি না। তাদের গার্জেনদেরকে ফোন করে আমরা বলছি যে আপনার বাচ্চা একটু অসুস্থ, আপনি আমাদের স্কুলে আসেন। তবে স্কুলে ক্লাস চলাকালে মাঠে অন্য স্কুলের প্রতিযোগিতামূলক খেলার আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা।